স্বাদি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি করে দেখাচ্ছি অসাধারণ স্বাদের দম চিকেন। এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এগুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে সামান্য সতে করে নেব। এখানে আমি কিছু মশলা নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জৈত্রী, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দি সব মশলাগুলো পরপর দিয়ে আগে ভেজে নেব। আর ধনে আর জিরেটা আমার আগে থেকেই একটু ভাজা ছিল, সেই জন্য এটাকে আমি পরে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে নিয়েছি কড়াইতে, একদম লো ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিয়েছি। 1 টুকরো জৈত্রী দিয়ে দিলাম, এরপর গোটা জিরে আর ধনে দিয়ে আরও একটু ভেজে নিয়ে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করব না, কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর এতে টমেটো কুচিগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এটাকে ঢেলে নেব একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে বাকি যে মশলাগুলো নিয়েছিলাম, লঙ্কা, আদা আর রসুন, সেটাও এর মধ্যে দিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে একপাশে রেখে দেব। পেঁয়াজ আর টমেটো বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা, আদা, রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকেও একপাশে রেখে দিলাম। অপরদিকে আমি এখানে চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিকেনগুলোকে হালকা করে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে, এতে দমে বসালে খেতে ভালো হবে। এই জন্য আমি লেগ পিসগুলো দিয়েছি, সঙ্গে ছোটো টুকরো কিছু মাংস দিয়েছি, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ছোটো টুকরোগুলোকে আগে তুলে রেখে দিলাম, লেগ পিসগুলোকে আরও একটু ভেজে নেব। মাংস রান্না করার সময় সবসময় লেগ পিসগুলোকে একটু চিড়ে দিতে হয়, তাহলে এর মধ্যে মশলাগুলো খুব সহজেই ঢুকে যায়। এবার লেগ পিসগুলোকেও আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, এরপরে একে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 ফাটি নেওয়া এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে 2 সেকেন্ড মতন ভেজে নেব। ভেজে নিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার।
দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। এখানে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ। এবার মশলার গুঁড়োগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। এবার যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এটাকে অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম পাত্রে দিলে সিল করতে সুবিধে হবে, তাই পাত্রটাকে চেঞ্জ করে অন্য পাত্রে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দু বাটি গরম জল। এবার আটা দিয়ে পাত্রের মুখটা সিল করে দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। আটা দিয়ে পাত্রের চারপাশটা ভালো করে মুড়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে 20 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 20 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের দম চিকেন। সব তোমরাও সবাই বাড়িতে একবার এই রেসিপিটা বানিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।